গত কিছুদিন থেকে আপনারা একটা গানের কথা শুনছেন, বাদাম বাদাম। শুনেন না এমন কোনো মানুষ নেই, তাই না? আমিও শুনছি, বহুবার শুনছি, না শুনে উপায় আছে? সমস্ত মিডিয়াতে, গোটা ফেসবুক জগতে, গোটা সোশ্যাল মিডিয়ার জগতে আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা শুনবো না কিভাবে? আমরা শুনেছি সবাই। আমাকে এক ভদ্রলোক কালকে লাইভে প্রশ্ন করেছেন যে ভাই, গোটা বাংলাদেশ কলকাতার যুবকরা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে, কিসের পেছনে? একটা গানের পেছনে। সে গানের কথাটা কি? আমার কাছে নাই কুবুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, বাদাম বাদাম সমান সমান কি কি, এই কথার ভিতরে কি আছে আপনি একটু চিন্তা করেন তো। এই কথার ভিতরে কি এমন তত্ত্ব আছে, কি এমন সৌন্দর্য আছে, কি এমন জিনিস আছে যে জিনিসের কারণে পাগলের মতো সবাই মুখোমুখি নিয়ে বেড়াবে? এটা কি জিনিস আছে এর মধ্যে? অথচ এটার পেছনে গোটা যুব সমাজ, কিসের যুব সমাজ, এখন বুড়ো সমাজ সহকারে সবাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তার কয়েকদিন আগে শ্রীলঙ্কার একটা গান ভাইরাল হলো, এক মেয়ের, সে গানের কথামালা কি? বাংলা অনুবাদ সাবটাইটেল যারা আমরা দেখেছি তারা জানো কি আছে সেখানে। সেখানে যে কথাগুলো আছে সেখান থেকে এই জাতির নেওয়ার মতো একটা চুল পরিমাণ কোনো কিছু আছে? সেখানের কথা যারা শুনেছেন, গানের অর্থ যারা দেখেছেন, একটু চিন্তা করেন তো। নাই, কিচ্ছু নেই। বরং বাদাম বাদাম গানটা তো বেচারা গা বাদাম বেচতে বেচতে বলছে, এটা একটা তার ধান্দা, তার ব্যবসা, সেটার জন্য তিনি করেছেন। এর কথার মধ্যে তেমন খারাপ কিছু নাই আলহামদুলিল্লাহ। বাট আগে যে গানটা ভাইরাল হলো এবং যেটা নিয়ে গোটা বাঙালি না শুধু গোটা দুনিয়া উতাল পাতাল করলো, সে গানের কথা বলার মধ্যে কি আছে? এমন নোংরামো, এমন অসভ্যতা, এমন নিকৃষ্ট এবং জঘন্য আবেদন নিজের মায়ের কাছে, জেনা এবং পাপের জন্য পারমিশন চাওয়া হচ্ছে, আর সেই গান আমাদের যুবকরা মুখোমুখি নিয়ে বেড়াচ্ছে। এই সমাজের যুবকরা তারা এরকম নানা রকমের অকারেন্স একটা পর একটা ঘটাবে না তো কোন সমাজের যুবকরা ঘটাবে? আমার প্রশ্নের জায়গা হলো যে প্রশ্নকর্তা যেটা আমাকে জানতে চেয়েছেন যে কেন মানুষ এরকম হুমড়ি খেয়ে পড়ছে, আমি উত্তরে বলেছিলাম যে আসলে রাহাতে নাফসানি বা মনের প্রশান্তি যেটা, এটা একমাত্র এবং একমাত্র আল্লাহর জিকিরে আছে, আল্লাহর আনুগত্যে আছে, আর কোথাও নেই। আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব, পৃথিবীবাসী যত দ্রুত এটা বুঝতে পারবে তত দ্রুত তারা শান্তির ভিতরে প্রবেশ করবে, আর যত দেরি করবে তত শান্তির জন্য মধ্যে বুধ হয়ে যাবে, এবার থেকে সেবারে দৌড়ে যাবে, এই দেশ থেকে ওই দেশ চলে যাবে, এই সোসাইটি ছেড়ে ওই সোসাইটিতে চলে যাবে, এই স্টাইল ছেড়ে আরেক স্টাইল ধরবে, অস্থির হতে থাকবে, কিন্তু শান্তি নামক সেই সোনার হরিণের দেখা কোনো দিন পাবে না। সম্পদের পাহাড় করে ফেলবে, কিন্তু এরপরেও সে জানবে সে তার চেয়েতে দুঃখী আর কেউ, তার সে মনোবেদনায় লিপ্ত আর কেউ নেই, কারণ তার মধ্যে আল্লাহর জিকির নেই, সে গাফিল হয়ে গেছে। এই মানুষগুলো মনে করে প্রথম পয়সার মধ্যে অনেক শান্তি, এই জন্য পয়সা কামাই করে, বৈধ অবৈধ কোনো পন্থা নাই, বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে দেখে যে না এখানে তো আসলে শান্তি নেই, আসলে শান্তি নেই, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, তারই বেতনে সামান্য একজন কর্মচারী সামান্য একটু ডাল ভাত খেয়ে নাক টেনে ঘুমের চোটে আশপাশের সব অস্থির করে ফেলতেছে, আর এই বেচারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাতে পারতেছে, তার মনে অস্থিরতা ছাড়া কিচ্ছু নেই। শেষে সে মনে করে যে মদ টদ খাইলে বোধ একটু ভালো লাগবে, খাইতে থাকে মদ, এ বোতল সে বোতল, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড, এই দেশে ওই দেশে, এইবারে ওইবারে, শান্তির জন্য সব জায়গায় ঘুরে সবই পায় সে, কিন্তু আসল যেটা আলগেনা যেটা নাফস, যেটা মনের প্রশান্তি, সেটা সে অর্জন করতে পারে। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়, খুবই ক্ষুদ্র সংখ্যক মানুষ আল্লাহ যাদের কপালে হেদায়েত রেখেন তারা বুঝতে পারে যে কোরআন হাদিসের ছায়া তুলে আসতে পারবে, তারা চলে আসে, আসার পরে যে শান্তিটা পায় তাদেরকে আর রশি দিয়ে টেনে শেকল দিয়ে বেঁধে আর কেউ সেই পথ থেকে সরাতে পারে। এরকম ব্যক্তিগতভাবে বহু লোককে আমি চিনি যারা অনেক বড় বড় শিল্পপতি, বহু পয়সা কড়ি কামিয়েছেন, এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয়াবহ, দিন দিন নিচের দিকে নামছে, ধরা খাচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে, কিন্তু মানসিক কোনো কষ্টে নেই, খুব শান্তিতে আছে, মনে হচ্ছে এত অসুবিধার মধ্যেও প্রচন্ড শান্তিতে আছে, কারণ আমি জানি সবরের বিনিময়ে তখন আমাকে জান্নাত দিবে, আল্লাহর সাথে একটা বোঝা করা হচ্ছে, আমি এটাকে এনজয় করছি যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আর যখন আল্লাহর সাথে পরিচয়টা ছিল না তখন সুখের মধ্যেও থেকেও, সুখের উপকরণের মধ্যে থেকেও সুখ পেতাম না, এই যে সুখের অভাব,
বেশিরভাগ মানুষ, অল্প সংখ্যক মানুষ তো এদিকে যায়, বেশিরভাগ মানুষ সুখ যেহেতু কোথাও পায় না, এবার কখনো বাদাম বাদাম গান গায়া দেখে যে সুখ লাগে কিনা, বিনোদনের জন্য আনন্দের জন্য হেন কোনো কাজ নেই যে করে না, মূল্যবোধ মোরালিটির নাম গন্ধ পর্যন্ত না, কি করবে নিজেও জানে না। ক্যাপের মাথা একবার এদিকে দেয়, আবার ঘুরে সাইডে দেয়, খেয়াল করছেন স্টাইল চেঞ্জ হয়ে গেল, আবার এদিকে দেয়, আবার এই এই সানসেটটা এটা পিছনের দিকে দেয়, আবার উল্টে দেয়, কিন্তু শান্তি আসলে কোথাও পায় না। আর মুসলমান দাড়িটা রেখা দিছে, মোস্তা ছোট করছে, সুন্নত তরিকার আওজা কাতা চুল টুল এগুলো সব সেট মতো করছে, শত সহস্র বিপদের মধ্যে সে শান্তির সাগরে হাত উঠাচ্ছে, কারণ তার মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। এই জায়গা ছাড়া শান্তি কোথাও নেই। মুসলমান কান্ট্রিগুলো আপনি আফ্রিকা বলেন আর এশিয়া বলেন, সবচেয়ে গরিব, অসহায়, এটা নাই সেটা নাই কিচ্ছু নেই, তারপরেও আলহামদুলিল্লাহ মানসিক প্রশান্তি আছে, কারণ ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। ইমানদারদের তো একটা যাওয়ার জায়গা আছে, কোথাও বিচার পাই নাই, কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে পাবো ইনশাআল্লাহ। যে বেঈমান তার তো ও স্যাড ব্যাড, এরপর আত্মহত্যা ছাড়া কোনো উপায় আছে না, শেষ। এই কথাগুলো আমি এই জন্য বললাম, কেন এই গানের পিছনে পাগলামো করছে, ছুটছে গোটা জাতি যুবক, কারণ দিশেহারা, শান্তি কোথাও নাই। এই জন্য শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরা, এদের দোষ নেই, তাদেরকে পথ দেখাতে হবে।